গাজীপুরে ডেঙ্গুর প্রকোপ দেখা দিলেও মোকাবিলায় নেই কোনো পদক্ষেপ। মশার কামড়ে অতিষ্ঠ নগরবাসী, রাত দিন মশার যন্ত্রণা সহ্য করতে হচ্ছে। শিল্প কারখানার বর্জ্যে দূষিত গাজীপুরে নেই পর্যাপ্ত নালা, আবর্জনা ফেলার স্থান। এসব পানি নিয়মিত পরিষ্কার না করায় বংশ বিস্তার করছে মশা। নিজেদের জনবল সংকটের কথা স্বীকার করে সমন্বয়হীনতাকে দায়ী করলেন জনপ্রতিনিধি। সচেতন নাগরিকদের দাবি, মশক নিধন সিটি কর্পোরেশনের একার পক্ষে সম্ভব নয়। সবার সম্মিলিত প্রচেষ্টায় এই পরিস্থিতি মোকাবেলা করতে হবে।